আশ্চর্যজনক এই পৃথিবীতে বুঝে রহস্যের শেষ নেই। আমাদের এই পৃথিবী নামক গ্রহটিতে এমন অনেক মনোমুগ্ধকর ও রহস্যময় স্থান রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। এই সমস্ত স্থানের এই কৃত্রিম সৌন্দর্য ও রহস্য সমগ্র পৃথিবীর মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, আর রহস্যের সন্ধানে ও সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এই সমস্ত স্থানে ছুটে যায়। আজ আমরা দেখব পৃথিবীর দুটি রেইনবো মাউন্টেন, যেগুলো রহস্য এখনো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি, যার একটি চায়না ও আরেকটি পেরুতে অবস্থিত। রেইনবো মাউন্টেন, চায়না। জাংয়ে ডানজিও ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্কের চীনের রংধনু পর্বতমালা বিশ্বের একটি ভূতাত্ত্বিক বিষয়। এই বিখ্যাত চীনা পর্বতমালা যে তার রঙের জন্য বিশ্বব্যাপী পরিচিত। পর্বতের এই রং ঘূর্ণায়মান পাহাড়ের চূড়ায় রংধনুর মতো দেখতে। এই জাতীয় উদ্যানটি চীনের উত্তর পশ্চিমে গানসু প্রদেশের প্রায় 200 বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত। স্থানটিকে 2009 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন সুনিপুণভাবে এই পাহাড়ের উপর বিভিন্ন রঙের পট্টি তৈরি হয়েছে, তাতে মনে হয় যেন কোনো শিল্পী দীর্ঘ সময় ধরে তার সূক্ষ্ম তুলির টানে পাহাড়ের উপর এই রং করেছেন। কিন্তু সত্য এটাই যে এই পর্বতের এই কারুকার্য কোনো শিল্পী তৈরি করেনি, করেছে প্রকৃতি নিজেই, আর সেটাও কয়েক মিলিয়ন বছর আগে। রেইনবো মাউন্টেন পৃথিবীর সর্বোচ্চ 10টি জিওলজিক্যাল আশ্চর্যের মধ্যে একটি। বৈজ্ঞানিকরা মনে করেন যে রেইনবো মাউন্টেন হিমালয় পর্বতের থেকে পুরনো পর্বত। এই পর্বত ক্রিটিশিয়া স্যান্ডস্টোন ও সিল স্টোন দ্বারা গঠিত হয়েছে। এই পর্বতটি যে বালি এবং শিলা দিয়ে গঠিত হয়েছে তাতে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেল ছিল। রেইনবো পাহাড় উৎপত্তি সময় ছিল সমান এবং সাধারণ একটি পাহাড়, কিন্তু 55 মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে পাহাড়ের নিচের অর্ধেক অংশ অন্য অংশের উপরে চলে আসে। যেহেতু উৎপত্তির সময় থেকেই এই পর্বতের ভিতরের অংশ ছিল রঙিন, সেই কারণে এই ঘর্ষণের ফলে নিচের রঙিন অংশ উপরে চলে আসে, যা আজকের রেইনবো মাউন্টেনের রূপ নেয়। রেইনবো মাউন্টেন, পেরু। পেরুর ভিনুকুঙ্কা বা উইনুকুঙ্কা স্থানটি মন্টানা দে সিয়েতে কালারোস, মন্টানা ডি কালারোস বা রেইনবো মাউন্টেন নামে পরিচিত। পেরুর আন্দেস পর্বতের এই স্থানটি সমুদ্র পৃষ্ঠ থেকে 5200 মিটার উচ্চতায় অবস্থিত। পর্বটি হিমবাহ দ্বারা আবৃত ছিল, কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে সম্প্রতি এই হিমবাহ বরফ গলে গিয়ে এই সুন্দর পাহাড়ের আত্মপ্রকাশ ঘটেছে। 2010 সালে মাঝামাঝি সময়ে পাহাড়ের বিভিন্ন রঙের ডোরাকাটা সিরিজ মানুষ আকৃষ্ট হয় এবং কালক্রমে স্থানটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কালচারাল ল্যান্ডস্কেপ অফিস অফ ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য সিটি অফ কুংকো অনুসারে পাহাড়ের 7টি রঙের শিলাস্তরে থাকা খনিজ পদার্থের কারণে হয়েছে। গোলাপী রং লাল মাটি, ফ্যাঙ্গোলিটা এবং আরেলিটা কারণে 7-8টি রং কোয়ার্জোস, বেলে পাথর এবং মার্ল, ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধের কারণে হয়। লাল রং প্লেস্টোসেনে অবস্থিত লোহার কারণে হয় ও সবুজ ফিলাইট এবং ফেরো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যুক্ত মাটির কারণে হয়। বাদামি রং কোয়াটারানারি যুগের ম্যাগনেশিয়াম যুক্ত পাথর দিয়ে গঠিত ফ্যাংলোমেরোটের একটি পণ্য এবং সরিষা হলুদ রং সালফিউরাস খনিজ সমৃদ্ধ ক্যালসিউরাস বেলপাথর থেকে আসে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।